অবশেষে জানা গেল মুস্তাফিজের কাটার কাজ না করার কারণ। আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবেই সুনাম কুড়িয়েছিলেন, চমক দেখিয়েছিলেন, ক্রিকেট বিশ্বকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। তবে দিন যত গড়াচ্ছে তত বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের বোলিংয়ের ধারও কমতে থাকল। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অন্যতম এই অস্ত্র হিসেবে কাজ করা বোলারটি যেন ভাঁজ খুঁজে পাচ্ছেন। এবারে আসবে তিন ম্যাচ খেলে বাংলাদেশের হয়ে তিন ম্যাচে দলের অংশ ছিলেন মুস্তাফিজ। তবে অবাক করা ব্যাপার হচ্ছে এই তিন ম্যাচ খেলে তার ঝুলিতে উইকেট পড়েছে মাত্র একটি। ওই একটি মাত্র উইকেট মুস্তাফিজ স্বীকার করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচে। ব্যাপারটি কাটার মাস্টার খ্যাত এই ক্রিকেটারের নামের পাশে স্বাভাবিকভাবে বেমানান। দেশের মাটিতে আমার কাটারগুলো বেশি কার্যকর, এখানে সেটি খুব বেশি কাজ করছে না, তবে আমি এখনও চেষ্টা করছি, বললেন মুস্তাফিজ নিজেই। মুস্তাফিজ আরও বলেন, আমার সেমিফাইনালে কাটার কাজ করার একটা সম্ভাবনা দেখছি। প্রত্যেক খেলোয়াড় যার যার জায়গা থেকে ভালো খেলার চেষ্টা করে। ভারতের বিপক্ষে সেমিফাইনাল যতই এগিয়ে আসছে সবাই আরও উত্তেজিত হচ্ছে। আমি আশা করি ভালো কিছুই হবে, আগামী ম্যাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টাই করছি, বললেন মুস্তাফিজ। আমি যা নিয়ে ভাবি সব সময় তা করার চিন্তা করি, বেশি কিছু না, আমি নিজের সেরা বোলিংটাই দিতে চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের নিউজটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।